I got the juice like a snow cone. Ice in my veins and a cold flow. I'm getting cash overseas by the boatload. You wanna ride my wave? That's a no-go. Senoritas going loco. Make it bounce like a pogo. Hi, this is Rohit and welcome to Dropout Again. তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা হচ্ছে ফ্রেশার্স নিয়ে, আর ফ্রেশার্স মানে আমাদের ফ্রেশার্স নিয়ে, আমাদেরকে আমাদের সিনিয়ররা যে ফ্রেশার্স থ্রু করেছিল সেটা নিয়ে এই ভিডিওটা। আর এই ভিডিওটা দিয়ে একটা নতুন প্লেলিস্ট স্টার্ট করলাম, আর দেখতেই পাচ্ছ সিরিজটার নাম রেখেছি কলেজ ডায়েরিজ। এই সিরিজের একদম ফার্স্ট ভিডিও হচ্ছে এই ভিডিওটা, মানে আমাদের ফ্রেশার্সের ভিডিও, অ্যান্ড এই সিরিজের লাস্ট ভিডিও হবে আমাদের কনভোকেশনের ভিডিও। মানে বুঝতেই পাচ্ছ কলেজ রিলেটেড যত ভিডিওস আসবে সব এই প্লেলিস্টের মধ্যেই পোস্ট হবে। তো যাই হোক, আজকের মেন টপিকে আমি ফিরে আসি। আজকের মেন টপিক কী জানো তো? ফ্রেশার্স। আজকের ব্লগটাকে দুটো পার্টে ডিভাইড করছি। দ্য ফার্স্ট পার্ট ইজ প্রিপারেশন ফেজ অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ দ্য ফ্রেশার্স ডে। সো এই প্রিপারেশন ফেজটাকে বেশি এক্সটেন্ড করবো না। প্রিপারেশন বলতে মেনলি তিনটে প্রিপারেশন আমাদের করতে হয়েছিল বিফোর ফ্রেশার্স, দ্যাট ইজ সিঙ্গিং, ড্যান্সিং অ্যান্ড র্যাম্প। তো আমি ছিলাম হচ্ছে গিয়ে সিঙ্গিংয়ে অ্যান্ড র্যাম্পে, ড্যান্সে আমি ছিলাম না। সো চলো লেটস স্টার্ট উইথ প্রিপারেশন ফেজ। তো তোমরা যে ক্লিপগুলো দেখলে, এই জিনিসগুলো আমাদের লাস্ট টু উইকস ধরে প্র্যাকটিস হচ্ছিলো ফ্রেশার্সের আগে। সো তার মধ্যে কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই আমাদের ফ্রেশার্সের আগে প্রিপারেশন ফেজ শেষ হয় অ্যান্ড চলে আসে ফ্রেশার্সের আগের দিন। তো ফ্রেশার্সের আগের দিনও কয়েকটা ক্লিপ শেয়ার করছি, তো সেটা দেখো। নাও দ্য কন্ডিশন অফ আওয়ার ফ্রেশার্স গ্রাউন্ড। এখানে মেনলি শোটা হবে, আর ওই সাইডে কী হবে এখন জানি না, সেটা কালকে বুঝতে পারবো। তো চলো। সে হাই, হাই, ওয়ারি জেয়ার সুদীপ্তা, মিস সুদীপ্তা, সে অ্যাবাউট ইউর চ্যানেল। হোয়াট অ্যাবাউট মাই চ্যানেল? আই থিঙ্ক ইটস অ্যাবাউট মাই চ্যানেল। আপাতত ফ্রেশার্স নিয়ে বলি, টু মাচ এক্সাইটেড। ইয়ে, অ্যান্ড দিস অঙ্কিতা। আমরা প্রচন্ড 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 এক্সাইটেড কালকে ফ্রেশার্স। বাই দ্য ওয়ে, এটা কিন্তু স্ক্রিপ্টেড না, বল বল। 500 টাকা দিয়ে এটা স্ক্রিপ্ট করেছি। দিস ইজ মাসুদ স্যার, মাই ইমিডিয়েট সিনিয়র। ও, ব্লগের জন্য। অ্যান্ড দিস ইজ অর্ণব স্যার, মাই সুপার সিনিয়র। আমাদের ম্যাম দেবদীপালি ম্যাম ইমিডিয়েট সিনিয়র, আমাদেরকে গানের জন্য গাইড করেছে ম্যাম। অ্যান্ড দিস ইজ ঈশানী অ্যান্ড সুদীপ্তা অ্যান্ড অঙ্কিতা। আর সেকেন্ড টাইম, তখন থেকে সেকেন্ড টাইম অ্যাপিয়ার করছে স্ক্রিনে। অ্যান্ড অ্যানাদার ইজ, দিস ইজ মাই ইমিডিয়েট সিনিয়র ম্যাম অর্ণেশা ম্যাম। নাও দিস ইজ দ্য অ্যাম্বিয়েন্স। সো ফাইনালি দ্যাটস হাউ আমাদের প্রিপারেশন ফেজ শেষ হয়। এবার চলে আসে সেই ফাইনাল ডে, মানে ফ্রেশার্স ডে। সো দিস ইজ দ্য ফাইনাল শট বিফোর স্টার্ট দ্য স্টেজ শো।
ব্যাপারটা হচ্ছে ফার্স্ট হাফে অনেক গেস্ট থাকবে, রাহুল ফাউন্ডেশনের ফাউন্ডার মানে এখন যিনি প্রেজেন্ট আছেন, মানে কি বলে ওটাকে, উনি থাকবেন। তো যাই হোক, মানে ফার্স্ট হাফটা খুবই চাপের, দিস ইজ দ্য মেইন থিং। আমাদের ছোট ভাই খারাপ অবস্থা, who's a crapper, freeze a party coming, move around like fresh brush when the school is out, when the booze is up, when the sun is down. হাসি কান্না সুখে দুঃখে ভাব প্রকাশের সর্বখানে তিন। যেহেতু লাইট কম আছে আমি শূন্যই দেখতে পাবে নাকি, তো এই ব্যাচটা আমাদেরকে দেওয়া হয় ফ্রেশার্সের দিন, যেটা যেখানে অ্যানাউন্স করে দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, সেটা সেখানে এই ব্যাচটা ডিস্ট্রিবিউট করা হচ্ছিল। সো যাই হোক, এই ব্যাচটা দেওয়া হয় অ্যান্ড এখানে একটা ফ্রেশার্সের ইনভিটেশন কার্ড অ্যান্ড আরেকটা পেন দেওয়া হয়। সো যাই হোক, এটাই ডিস্ট্রিবিউট করা হচ্ছিলো। তো যাই হোক, কনভোকেশনের ফিল চলে এসেছিলো পুরো, বাট দিস ইজ জাস্ট আ ব্যাচ।
সো যাই হোক, তো এটার পরে আমাদের ফার্স্ট হাফ শেষ হয়, ফার্স্ট হাফটা কালচারাল ছিল, অ্যান্ড সেকেন্ড হাফ থেকে স্টার্ট হয় র্যাম্প, অ্যান্ড আফটার দ্যাট আমাদের স্টার্ট হয় ড্যান্সের পারফরমেন্সেসগুলো। সো এনজয়। ফার্স্ট পার্টটা কালচারাল রাখা হয়েছিল কারণ ওই সময় আমাদের কলেজের প্রফেসার্স অ্যান্ড ডিন স্যারস অ্যান্ড রাহুল মজুমদার স্যার, মানে আমাদের কলেজের যে ফাউন্ডার, তো সবাই প্রেজেন্ট ছিলেন ওনারা, তো তাই জন্য ফার্স্ট পার্টটা কালচারাল রাখা হয়। অ্যান্ড সেকেন্ড পার্টটা তো দেখলেই এতক্ষণ, তো এইবার টোটাল পারফরমেন্সেস সব শেষ হয়ে যাওয়ার পরে এবার স্টার্ট হয় ডিজে নাইট। Short like Frodo, hey. Activate the beast mode. I keep it hot, give your brain a heat stroke. You ain't a big shot, you some basic B-roll. The world is mine, like my name's Pacino. Hey, it's Nico, I guess I'm back. Catch me in the fast lane on the right track. And my shorty is a 10 like a dime bag. Got me feeling like a Millie, check the price tag. যাই হোক, আফটার ফ্রেশার্স আমি আমার কয়েকটা বন্ধুদের সাথে চা খেতে গেছিলাম, যেমন রোজ চা খেতে যেতাম সেটা প্রিপারেশন ফেজেও যেমন যেতাম সেটা ফ্রেশার্সের দিনেও গেছিলাম ওইভাবে। সো গাইস, দ্য ফেস্ট ইজ ফাইনালি ওভার
and we are at our entry gate. Yay! And so boys, how was the freshers? Wonderful. Excellent. Good. It was a fun day out in the campus, guys. Rocking. If you like the video, do like, share and subscribe. And sabaike chine rao tumra ekbar kara kara ache video te. And this is Badal. And this is Siddharth. And this is Ramji. He is from Chennai. And Chennai ke dekhi chu. আর ঠিক আছে চলো আজকের ব্লগটা এতটাই ছিল। আর আর কি মানে ফ্রেশার্স তো যাওয়ার হয়ে গেল, সবাই চলে গেছে হোস্টেলে, আমরাই বাকি আছি। তো চলো এতটাই ছিল আজকের ব্লগটা। তো এরপর হোস্টেল চলে যাই অ্যান্ড আওয়ার ডে ওয়াজ এন্ড। যদি এতদিন দেখে থাকো তাহলে অবভিয়াসলি একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করে থাকো, আর বেল আইকনটা টিপে দিও তাহলে নোটিফিকেশন পাবে নেক্সট ভিডিও আপলোড করার পরে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন স্টে টিউন অ্যান্ড সাইনিং আউট, বাই। Yeah, I got the juice like a snow cone. Ice in my veins and a cold flow. I'm getting cash overseas by the boat. আমাকে ছাড়া বসে পড়েছে সবাই। না না তোকে ছাড়। ইয়ে। And here is Omrit and here is cute Ayushi our friend. Load, you wanna ride my wave? That's a no go. Shake it, shake. Senoritas going loco. Shake it, shake. Make it bounce like a pogo. All my haters see rojo. They Big Mac 'cause they coming up short like Frodo.